বরগুনার তালতলী উপজেলার নিউপাড়া গ্রামের হাচেন মোল্লার চার মেয়ে রাহিমা, হালিমা, ফাতিমা ও জরিনা বেগম। বাবা ছিলেন দরিদ্র কৃষক, প্রায় দিন অনাহারে অর্ধাহারে থাকতে হতো তাদের। অভাবের তাড়নায় চার বোনেরই হয় বাল্য বিয়ে। বিয়ের পরেও অভাব পিছু ছাড়েনি তাদের। বাধ্য হয়ে খরস্রোতা পায়রা ও আন্ধারমানিক নদীতে জাল ও বড়শি দিয়ে মাছ শিকার শুরু করেন চার বোন। সেই মাছ বিক্রি করে ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দেন তারা। তবে বয়সের ভারে নানা রোগে আক্রান্ত 66 বছরের রহিমা বেগম মাছ শিকারের শক্তি হারিয়েছেন। বাকি তিন বোন মাছ ধরেন নিয়মিত। দিনভর মাছ শিকার করে তাদের দৈনিক আয় 300 থেকে 400 টাকা। তবে কখনো কখনো খালি হাতেও ফিরতে হয় তাদের। সংগ্রামে এই নারীদের সরকারিভাবে বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাছ নাই তো তাহলে জবাই গড়া দেশে তোলায় একদিন হয়েছে 1.5 কেজি, একদিন হয়েছে 1 কেজি। এখন আর গড়া তারা দেয় না, ওই গড়া জালু দিয়েছে ধান ওই খাইদুলের লগে ধানটা নামে বসে তো আর মাছ নাই তো তাহলে ওই বাহে গরি কই একটা অবস্থাই কয়েকদিনে ছুটিয়ে দেশে আইয়ে একা বিয়ে থা দিলে গেলাম স্বামীর বাড়ি দেশে বুড়ো এই জায়গায় আইয়ে এই মাছ কোনা ধরি রাস্তায় কাজ করছি। এরপর এই মাছ কোনা ধরি এই খাই স্বামীর এই একটু ফিরে দুই ফিরে আতঙ্ক ছোটোবেলা থেকে এই মাছ ধরি। বাপে গরিব, বাপের লাগে এই মাছ ধরা পেশাই বাঁচিয়ে নিয়েছি, কারণ বাপে মাছ ধরতে বাপের লাগে মাছ ধরতে ধরতে এই পেশাই বাঁচিয়ে নিয়েছি। দেখি তো তাদেরকে ছোটবেলা হইতেই মাছ ধরে, মাছ ধরতে ধরতে এখনো বুড়ো হয়ে গেছে, তাদের কোনো পরিবর্তন হয় নাই। তাদেরকে যদি সরকারিভাবে একটু সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তো তারা একটু ভালো চলতে পারবে। আগে ধরে মোটামুটি মাছ পোনা হইতে, এখন মাছ পোনা তেমন নাই, একটা নাই বলতে চলতে গেলে সারা দিন বসে বলে 1 কুইন্টাল 1 কুইন্টাল মাছ পায়, হ্যাঁ তাকে দিনকে চলে না, আর্থিক প্রতিবন্ধী। এদিকে জেলে তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারলেও তাদের বিভিন্নভাবে সহযোগিতার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই চার বোনকে ইতিমধ্যে একাধিকবার উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হয়েছে। আপনি জেনে থাকবেন যে ইত্যাদিতেও এই চার বোনকে নিয়ে একটা ফিচার হয়েছে। আমরা উপজেলা প্রশাসন থেকে ওনাদেরকে VGF চালের আওতায় নিয়ে এসেছি এবং ওনারা যেন একটা স্বাবলম্বী হতে পারেন এই জন্য আমরা ওনাদেরকে সাহায্য করে ওনাদেরকে গরু এবং ছাগল পালনের উদ্দেশ্যে থেকে গরু ছাগল কিনে দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর ঈদ উপহার বা যখন জাকাতের এই ফ্যাসিলিটিসগুলো আছে আমরা ওনাদেরকে এই ফ্যাসিলিটিসের আওতায় নিয়ে আসি।